দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেলেও বেলজিয়ামের টিকা জানসেন। এবারে বিস্তারিত, দেশে জরুরি ব্যবহারের জন্য বেলজিয়ামের উৎপাদিত করোনা ভাইরাসের টিকা জানসেনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে দেশে মোট 6টি টিকার অনুমোদন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার 15 জন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ টিকার অনুমোদনের কথা জানানো হয়। এতে বলা হয়, জানসেন ক্লিয়াগ ইন্টারন্যাশনাল এনভি বেলজিয়াম উৎপাদিত কোভিড-19 ভ্যাকসিন ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন ইইউএ প্রদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর এমএনসি অ্যান্ড এইচ এর মাধ্যমে ওষুধ প্রশাসনের আবেদন করা হয়। গত 12 মার্চ ভ্যাকসিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পায়। গত 27 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ঔষধ প্রশাসন অধিদপ্তর ও 11 মার্চ ইউরোপীয় ইউনিয়ন জরুরি ব্যবহারের জানসেনের টিকার অনুমোদন দেয়।